বিকৃত বিধর্মীদের গোলামে পরিণত হয়ে গেছি আল্লাহ হেদায়েত দান করেন আর জোরে বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন হেফাজতের মালিক কে قادر قدرت داري بركة مغل أنت ربي أنت حسبي ذو الجلال تهي قادر جليل الله جهادر بهر حالي تهي ميرا نگهدار قرآن سينائي لغاو قرآن نيا جدي چلو حفاظت کرمين كي الله بولي نمي شدو قرآن ار پشتا كي حفاظت کرمونا قرآن تا زي غره تاك بي اوئي غار امي حفاظت کرمو قرآن تا زر سينائي تاك بي اوئي سينا والا كي امي حفاظت کرمو اي قرآن ار شاته زا در شمپر کو تاك بي امي الله تا در كيو حفاظت کرمو কোরআনের সাথে সম্পর্ক করতে চাননি সবাই বলেন আল্লাহ কবুল করেন আর জোরে বলেন কোরআনের এই মার্কাজ হলো মাদ্রাসা আল্লাহ বলেন হুদাল্লিল মুত্তাকিন আমি কোরআন দিলাম মুত্তাকিনদের জন্য হেদায়াত মুত্তাকি কারা যারা আল্লাহকে ভয় করে কারে ভয় করে জোরে বলেন আল্লাহকে আল্লাহকে ভয় করে এরকম সবাই আমরা যদি এখন জিজ্ঞাসা করি ময়দানে আপনারা আল্লাহরে ভয় করেন নি অনেকে বলবে হুজুর আপনাদের থেকে বেশি করি বলে তার প্রমাণ না আপনারা ঝগড়া করেন ফেতনা করেন আমরা করি না আমরা আল্লাহকে বেশি ভয় করি এই রকম সবাই বলবে এখানে এমন আশেক রাসূল বসা আছেন ফজরের নামাজ পড়েন নাই আসরের নামাজ পড়েন নাই মাগরিবের নামাজ পড়েন নাই যোহরের নামাজ পড়েন নাই আজকে এশার নামাজও পড়ে নাই এমন আশেক আছেনই আছে ময়দানে নাই আবার এমনও আশেক রাসূল এই ময়দানে আছে যারা বয়ানের আগেও বিড়ি মোনাজাতের পরেও আবার বিড়ি আছে না নাই এই সমস্ত আশেকের রাসূলকে যদি বলি আল্লাহরে ভয় করেন বলবে হ্যাঁ করি অথচ না তার মধ্যে আল্লাহর ভয় নাই আল্লাহ বলেন আমারে কারা ভয় করে আমাকে কারা ভয় করে না তার নমুনা দুইটা কয়টা ভয় করার অর্থ দুইটা হয়তো বান্দা জীবনে গুনাহ করবে না যদি গুনাহ হইয়া যায় আল্লাহর মহব্বতে বান্দা তওবা করতেও দেরি করবে না তাহলে যারা গুনাহ করে না তারাও মুত্তাকি যারা গুনাহ হওয়ার পরে তওবা করতেও দেরি করে না তারাও মুত্তাকি মুত্তাকিনদের পরিণাম ফল পরকালে দুইটা বিনা হিসাবে জান্নাত পর্দা ছাড়া আল্লাহর সাথে হবে মোলাকাত ইয়া ইলাহি মুজুসে মুজুকো দূর কর তাকে দেখো মুজমে তুজুকো এক নজর ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায় या इलाही तू मेरा माशूक है अरे नबी उम्मतेर दाल कुरान सीना लगाओ रे मुमीन এই কোরআন মুত্তাকিনদের জন্য হেদায়াত যারা আল্লাহকে ভয় করে গুনাহ করবে না এদেরকে কোরআন হেদায়াত করবে প্রশ্ন বড় জটিল যারা আল্লাহকে ভয় করিয়া গুনাহ করে না এরা তো মুত্তাকি এরা তো হেদায়াতের উপরেই আছে কোরআন আবার কিসের হেদায়াত করবে আল্লাহ বলেন হুদাল্লিল মুত্তাকিন কোরআন হেদায়াত করবে মুত্তাকিনদেরকে মুত্তাকি কারা যারা আল্লাহর ভয় গুনাহ করে না এরা তো আসলে আগে থেকেই হেদায়াতের উপরে আছে আবার আল্লাহ কেন বললেন কোরআন হেদায়াত করবে তার ব্যাখ্যা দুইটা এক নাম্বার ব্যাখ্যা আল্লাহ কোরআন দিয়া মুত্তাকিনদেরকে হেদায়াত করার ব্যাখ্যা হলো ও মুত্তাকি তুমি তাকওয়ার উপরে আছো কখন জানি তুমি লাঞ্ছিত হইয়া যাও আমি আল্লাহ কোরআন দিয়া তোমাদেরকে হেদায়াত
ত্যাগ করার ব্যাখ্যা হলো আমি আল্লাহ তোমাদের ইস্তেকামাতের মাকাম দান করব জানো তুমি স্থির হইয়া তাকওয়ার উপরে চলতে পারো লাইন থেকে ছিটকে পড়ে না যাও দুই নাম্বার ব্যাখ্যা হলো আমি আল্লাহ মুত্তাকিনদেরকে আমার কুদরতি ব্যবস্থাপনার মাধ্যমে বিনা হিসাবে জান্নাতে পৌঁছাইয়া দিব ہر کے دارم خوف حق در دل مدرم جنت المعواد حد اورا مقام جز بحق جی زی مخاعد انس جا فضل اوعا مست در جملہ جہا মোনাজাতটা দিয়া ফেলাম না হ্যাঁ না যেভাবে আপনারা করতেছেন তো মনে হয় ধৈর্য মনে হয় শেষ আরেকটু সামনে আগাবো কথা বলেন না কেন আরেকটু সামনে যাব তাহলে যারা উঠতেছে এদেরকে বসায় দেন বসেন সবাই বসেন একটা আওয়াজ দিবেন না সবাই বসেন আল্লাহ পাকে ময়দানকে কবুল করেন আরো জোরে বলেন বাইরামা কিছু মানুষ দেখবেন সমাজের ভেতরে দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা বয়ান শুনবে কিন্তু মোনাজাত দিবে না এরকম একদল মানুষ আছে না নাই বলেন কারণ কি জানেন শয়তান এদের উপরে গালেব হয়ে গেছে শয়তান কি চায় যে তুমি দুই ঘন্টা না পাঁচ ঘন্টা বয়ান শুনো তবে মোনাজাত দিবা না কেন মোনাজাত তো যদি দাও একজনের আমিন কবুল হয়ে গেলে সবার গুনাহ মাফ শয়তান কইব যদি তোর গুনাহটাই মাফ করাইয়া দাও মোনাজাত দিয়া তো আমার জিন্দেগির চাকরি শেষ এই জন্য দেখবেন কিছু মানুষ দুই ঘন্টা তিন ঘন্টা বয়ান শুনে মোনাজাতের আগে দিয়া ভাগে কারণ শয়তানের অন্তর দখল করে নিছে মোনাজাত দিয়া যেন গুনাহ মাফ করানোর সুযোগ না পায় এইজন্য কিছু কিছু কপাল পরারা মোনাজাতের আগে আগে ভাগে আছে না নাই আপনারা কি মোনাজাতের আগে যাবেন না মোনাজাত দিয়া যাবেন কি সবাই একমত আল্লাহ কবুল করেন আর জোরে বলেন আলিফ লাম ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين এর নবীর উম্মতের দল আল্লাহর কোরআন মুত্তাকিনদের জন্য হেদায়াত যারা আল্লাহকে ভয় করবে এদেরকে কোরআন হেদায়াতের পথে মজবুতি অর্জন করার ব্যবস্থা করে দিবে আল্লাহর ভয় বান্দার অন্তরে জমা যদি করতে চাও মুত্তাকি যদি হতে চাও খাঁটি আল্লাহ ওয়ালার বন্ধু না হওয়া সারা সম্ভব হবে না এজন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার জাহেলারা কারে আল্লাহ ওয়ালাদের বন্ধু হইয়া এরপরে নিজের অন্তরের মধ্যে তাকওয়া ঢুকাও না হয় গুনাহ থেকে বাঁচা সম্ভব হবে না আর গুনাহ থেকে যদি বাঁচিয়া না থাকো পরিণাম ফল বড় ভয়ঙ্কর হবে ও এলাকার মুসলমান ও যুবক ও বৃদ্ধ বাবাজি ও পর্দার আড়ালের আম্মা জানেরা ভালো করে শুনে নেও এই দুনিয়া আসল কিছুই না রে বাবা এই মহামারী করোনায় কত তাজা তাজা প্রাণ গুলো চলে গেল কয়দিন আর দুনিয়াতে বাঁচবারে মুমিন এমন কোন দিন নাই যে মরণের খবর নাই আর বেশিরভাগ যুবকের লাশের খবরই বেশি পাওয়া যায় এই যে কয়দিন আগে তুফান গেল এক রাত্রের ভিতরে তুফান শুরু হয়ে গেল মালয়েশিয়া থেকে
যুবক টাকার গাটটি নিয়ে আসলো সুন্দর বিল্ডিং বানাইলো অন্তরে কত আশা ওই বিল্ডিং এর মধ্যে গিয়া আরামে ঘুমাবে আরামে দিন যাপন করবে বিল্ডিং উঠবে ওঠার ভাগ্য হলো না রাতের বেলা পারশে টিনের ঘরে ঘুমায়ে গেল এক পারশে স্ত্রী আর বান্দা একটা কন্যা সন্তান তিনজন একটা খাটের মধ্যে ঘুমায়ে গেল এমন তুফান শুরু হয়ে গেল একটা গাছ পড়িয়া বুকের উপরে পড়লো জাগায় তিনজন চলে গেল লোকজন আইসা বলতেছি আমরা নজর করে দেখলাম গাছটা বুকের উপরে পড়ে গেল আমরা টানাটানি করলাম আর নাড়াচাড়া করতে পারলাম না পাশে বিল্ডিং এখন তাকায় আছে মাত্র দুই দিন তুফানের দুই তিন দিন পরে বিল্ডিং উঠবে রং টং লাগাইয়া মোটামুটি বিল্ডিংটা সুন্দর করলো কিন্তু আল্লাহর কুদরত ওই বিল্ডিং এর বাবাও বেঁচে নাই মাও বেঁচে নাই সন্তানটাও বেঁচে নাই এরে টাকাওয়ালা ভাই কিসের বাহাদুরি করো আজকে তুমি এখানে বয়ান শুনতেছো আগামী কাল এই সময় তুমি সুস্থ থাকবা কিনা করো গ্যারান্টি আছে আপনাদের জামালপুর থেকে মোমেন শাহি যাবে মোমেন শাহি থেকে ঢাকায় যাবেন ওই মোমেন শাহি থেকে ঢাকার বিশ্ব রোডে আল্লাহর এক বান্দা রাস্তা পার হবে এক পাশে আব্বা যান আর এক পাশে আম্মা যান মাঝখানে একটা কন্যা সন্তান তিনজনে হাতে হাত লাগাইয়া বিশ্ব রোডটা পার হওয়ার জন্য দৌড় দিল রাস্তার মাঝামাঝি যাওয়ার পরে এমন জোরে একটা ট্রাক এসে ধাক্কা দিয়া জাগায় তিনজনেরে ফালায় দিল বাবায় মারা গেল মাও মারা গেল কন্যা সন্তানটাও মারা গেল ওই মহিলার গর্ভে ছিল একটা বাচ্চা ট্রাকের চাপে পড়ে বাচ্চাটা বের হয়ে গেল আজ পর্যন্ত ওই বাচ্চাটা এখনো জিন্দা আছে বাবা নাই মা নাই আপন বোনটাও নাই এই বাচ্চাটা যদি বুঝের হবে ও বুঝের হইয়া তালাশ করবে আমার বাবাই কই আমার মা কই আমি কাকে মা বলে ডাকবো আমি কাকে বাপ বিওয়ালা মহিলা কত মানুষ গালি দেয় কওমি মাদ্রাসায় পড়ার কারণে কত মানুষ বাজে কথা বলে ও নবীর উম্মত তাবলীগ করার কারণে কত মানুষ গালি দেয় দেওবন্দি হওয়ার কারণে কত মানুষ বাজে কথা বলে এরপরও কেন এই লাইনটা সারলাম না রে বাবা এর একটা মাত্র কারণ আল্লাহর কোরআন সত্য নবীর কথা কোনো মিথ্যা নাই আল্লাহর নবী 63 বছরের জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই ও নবীর উম্মতের দল ওই আল্লাহ কোরআন নবীর হাদিস সত্য আজকে আমি বক্তা হইয়া বয়ান করি আপনারা শ্রোতা হইয়া বয়ান শুনেন আমার ভক্তবৃন্দের অভাব নাই আর আমি এই ভাবসাব নিয়ে যতই ভাবসাব দেখাইয়া বয়ান করি আমার ভাবের মেয়াদ কত জানেননি আমার ভাবসাব শেষ হয়ে যাবে যখন আজরাইল এসে বাঁশিতে সিগন্যাল দিয়ে দিবে ওই সময় কে বক্তা কে শ্রোতা কোনো ভেদাভেদ নাই যখন আজরাইল আসবে সবার জন্য তিনটা সাদা কাফন কে ধনী কে গরিব কে প্রজা কে রাজা কে ডাক্তার কে রুগী কে আলেম কে মূর্খ কে ধনী কে গরিব কোনো ভেদাভেদ নাই সাদা কাপনের প্যাকেট বানাইয়া ওই অন্ধকার কবরে নিয়া যখন রাখবে ওই কবরের মধ্যে দুইজন ফেরেশতা আমার কবরে আপনার কবরে আসবে আইসা ফেরেশতারা জিজ্ঞাসা করবে না কয় টাকার মালিক হইছেন কত এলেম আপনার আছে কি পরিমাণ শিক্ষা অর্জন করেছেন সবার কবরে প্রশ্ন হবে মাত্র তিনটা রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও এরে নবীর উম্মতের দল ওই অন্ধকার কবরে যাওয়ার পর মাত্র তিনটা প্রশ্ন আপনাদের আমাদের সবার বেলায় করা হবে ওই রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও এই তিনটা প্রশ্ন যখন করবে মদিনার নবী বলেন যারা এই তিনটা প্রশ্নের জবাব দিতে পারবে তাদের কবর হবে রওজাতুন মির রিয়াজিল জান্নাহ আর যারা দিতে পারবে না তাদের কবর হবে হুফরাতুন মিন হুফারিন নার
এর নবীর উম্মতের দল কারা জবাব দিতে পারবে কারা পারবে না মদিনার নবী বলেন দুনিয়াতে যারা রবের গোনাবি করে কবরে যাবে এরা কবরে গিয়ে জবাব দিবে রব্বি আল্লাহ আমার রব একমাত্র আমার আল্লাহ যারা দুনিয়াতে ইসলাম মেনে চলবে তারা কবরে গিয়ে জবাব দিবে দ্বীনুল ইসলাম আমার ধর্মের নাম একমাত্র ইসলাম দুনিয়াতে যারা নবীর সুন্নতের আমল করে চলবে মায়ার নবীর সুন্নতের আমল বান্দা তুমি চুলগুলো কেমনে রাখবা সেখানেও নবীর সুন্নত আঙ্গুলের নখগুলো কেমনে কাটবা সেখানেও নবীর সুন্নত জুতা দুইটা কেমনে পায়ে পরবা সেখানেও নবীর সুন্নত বাথরুমে কেমনে ডুববা সেখানেও নবীর সুন্নত যারা সুন্নত অনুযায়ী চলবে কবরে যাওয়ার পর আমার নবীকে যখন দেখাইয়া দিবে সুন্নতের আশেক নবীরে দেখা মাত্র চিনে ফেলবে আমার আল্লাহ গাইবি আওয়াজ দিয়ে বলবেন ও ফেরেশতা আমার এই বান্দাকে আর ডিস্টার্ব করবা না এখনই জান্নাতের বিছানাটা কবরে বিছাইয়া দাও জান্নাতের সাথে রাস্তা বানায় দাও আমার বান্দা এখন ঘুমাবে কিয়ামত পর্যন্ত কবরের মধ্যে আরামে ঘুমাইবে কেউ ডিস্টার্ব করবা না সাড়ে তিন হাত কবরটা বড় বালাখানা বানায় দাও আমার বান্দা আরামে ঘুমাবে ও এলাকার যুবক ও পর্দার আড়ালের আম্মা যান ভালো করে শুনো ওই অন্ধকার কবরে আল্লাহ না করুন দুনিয়াতে যারা রবের গোলামি করবে না ইসলাম মানবে না নবীর সুন্নতের আমল করবে না এরা যখন কবরে যাবে এই জমিনের মধ্যে একদল নাফরমান ওই তিনটা প্রশ্ন যখন তাদেরকে করা হবে তখন তারা বলবে হা হা লা আদরি আফসোস আমি কিছুই জানি না এই কথা বলার পর আল্লাহর নবী বলেন আমার আল্লাহ গায়বি আওয়াজ দিয়ে বলবেন ও কবরের ফেরেশতা এই নাফরমানকে আর কোনো জিজ্ঞাসাবাদ করার সুযোগ দিও না আমি আল্লাহ দুনিয়াতে কম সুযোগ দেই নাই আমার দেওয়া পানি আমার দেওয়া বাতাস আমার দেওয়া চাঁদের আলো সূর্যের আলো আমার দেওয়া নদীর মাছ আমার দেওয়া গাছের ফল জমিনের ফসল খাইয়া এই নাফরমান একবারও আলহামদুলিল্লাহ বলে নাই এবং এই বান্দা আমার দেওয়া নিয়ামত পাওয়ার পর একবারও শুকর আদায় করে নাই ওলামায়ে কেরামরা পায়ে ধরে 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 নামাজের দাওয়াত দিত এক বেলার নামাজও করে নাই এখন আর সময় নাই জাহান্নামের বিছানাটা কবরে বিছায় দাও জাহান্নামের বিছানা কবরে দিয়া জাহান্নামের সাথে রাস্তা খুলে দাও আল্লাহর নবী বলেন আমার আল্লাহ রাগান্বিত হইয়া কবরের মাটিকে ডেকে বলবে ও কবরের মাটি এই গুনাগারের দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও এত জোরে কবরের মাটি চাপ দিবে পাজরের হাড় চুরমার হয়ে যাবে ও যুবক আল্লাহর গোলাম একটা মশার কামড় সইতে পারি না গুনা নিয়ে কবরে গেলে কেমনে আজাব সহ্য করবারে বাবা এখনো সময় আছে তওবা করো স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ দোয়া করি ডাক্তারি পড়ো ইঞ্জিনিয়ারিং পড়ো অনুরোধ করে বলবো ওই পড়ায় কোনো বাধা নাই তবে তুমি নবীর তরিকা মেনে চলো মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে আমল করো দেশ ও জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রে লিপ্ত হইও না পেছনে যত অন্যায় করেছো ও আল্লাহর বান্দা আমার আল্লাহ তওবার দরজা দিয়া ডাকতেছেন যত অপরাধ করেছো তওবা করলে মাফ হয়ে যাবে ও নবীর উম্মতের দল ওই আযাবের কথা মরণের কথা স্মরণ করে আল্লাহর কাছে এখনো তওবার নিয়ত করে ফেলো ও যুবক কয়দিন যৌবনের বাহাদুরি করবা একে বলো হে মালিক আমার মতো গুনাগার জমিনে কেউ নাই গুনার কারণে আমার হাত না পাক আমার চোখ না পাক আমার জিহ্বা না পাক আমার অন্তর না পাক ও নবীর উম্মতের দল আজকে যেই যুবকের 40 বছর পর্যন্ত চেহারাটা থাকবে সুন্দর অথচ 25 বছরের যুবকের চেহারা দিয়ে তাকাইলে মহব্বত লাগে না কারণ এই গজবের মোবাইলের কারণে চেহারা নষ্ট করে ফেলেছে এই গজবের মোবাইলের গুনার কারণে বান্দার আমল নষ্ট ঈমান নষ্ট চেহারা শেষ তোমার হাত দুর্বল মেরেন দুর্বল লেখাপড়ার ঘরে আগুন লাগাইছো রে যুবক এই মোবাইলের কারণে তোমার জিন্দেগি বরবাদ কত যুবকেরা এই মোবাইলে ফ্রি
গেমস খেলতে খেলতে পাগল হয় রাস্তায় ঘুরে মা চেনে না বাবা চেনে না ভাই চেনে না মোবাইলের পেছনে পড়িয়া নিজের মেধা নষ্ট করে ফেলল লেখাপড়াও নাই চরিত্রও নাই মা বাবা পর্যন্ত হাত উঠাইয়া বকদোয়া করে ও আল্লাহ এই সন্তানটাকে তুমি তাড়াতাড়ি নিয়ে যাও এই রকম বদ আখলাক দুশ্চরিত্র সন্তান আমি দেখতে চাই না ও যুবকের দল হেদায়েতের মালিক আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ রিজিকের মালিক আল্লাহ ওই আল্লাহর উপরে যদি একদিন বিশ্বাস ভক্তি থাকে এখনো সময় আছে তওবা করে নাও এক মিনিট নিজের মনটাকে বুঝাও রে মন আমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়াও যদি নামাজ পড়ে আমি কেন পারি না আমার মতো বান্দা চাকরি করিয়াও যদি নামাজ পড়ে আমি কেন পারবো না আমারে বুঝি শয়তান ধোকা দিছে আল্লাহ বেজার আব্বা আম্মা বেজার এখনো সময় আছে তওবা করে নাও গলায় ছুরি আসলে মরিয়া যাব তারপর আর নামাজ ছাড়বো না মা বাবাকে কষ্ট দিব না ওলামায়ে কেরামের বিরোধিতা করব না নবীর তরিকা মেনে চলব দেশ ও জাতির বিরুদ্ধে কোন ষড়যন্ত্রে লিপ্ত হব না তওবা করার মতো যদি অন্তর তৈরি হয় অন্তরে যদি দুর্বলতা না থাকে মুনাফিকি না থাকে আল্লাহর মহব্বত নবীজির মহব্বত নিয়ে যদি তওবা করার নিয়ত খাঁটি থাকে যাদের অন্তরে খাঁটি নিয়ত আছে আর কোনোদিন বিপর্দায় চলব না দাড়ি কাটব না মা বাবাকে কষ্ট দিয়া বর্দোয়া নিব না ওলামায়ে কেরামের বিরোধিতা করব না দেশ জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না এমন তওবার নিয়ত যদি থাকে যাদের অন্তরে তওবার নিয়ত খাঁটি ভাবে আছে তাদেরকে বলবো তওবার খাঁটি নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন আমিন আল্লাহ সবাইকে কবুল করেন আর জোরে বলেন কয়দিন আর বাঁচবারে যুবক একদিন না একদিন বিদায় হতে হবে মরণ থেকে পালাবার কোনো উপায় নাই এখনো সময় আছে আল্লাহর মহব্বত নিয়ে চলো আর মনে মনে আল্লাহকে বলো হে মালিক তুমি যদি তৌফিক না দাও আমি আগাইতে পারবো না হোদায়ার আল্লাহ মেহরবানি করে আমাদের সবাইকে তওবার উপরে মজবুত হইয়া নবীর তরিকা মতে চলার তৌফিক দান করেন আমিন